তো আধার কার্ডের ডকুমেন্ট আপডেট হয়তো আপনারা প্রত্যেকেই করেছেন কিন্তু আধার কার্ড ডকুমেন্ট আপডেট কমপ্লিট হওয়ার পরেই কিন্তু অনেকে একটি কাজ করছেন না আর এই কাজটি কিন্তু আপনাদের অবশ্যই করতে হবে তো আপনারা হয়তো ইতিমধ্যে প্রত্যেকেই আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করিয়েছেন ডকুমেন্ট আপডেট করার পর অনেকেরই কিন্তু স্ট্যাটাস কমপ্লিট হয়ে গেছে বা অ্যাকসেপ্টেড হয়ে গেছে কিন্তু স্ট্যাটাস কমপ্লিট হওয়ার পরেই কিন্তু অনেকে একটি কাজ করছেন না যেটা হলো আধার কার্ড ডাউনলোড আর আপনাদের প্রত্যেকে কিন্তু আধার কার্ড ডকুমেন্ট আপলোড হয়ে যাওয়ার পর স্ট্যাটাস কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু অবশ্যই নতুন আধার কার্ড ডাউনলোড করতে হবে যা কিন্তু এখনও অনেকেই করেননি এবং এর নতুন নিয়ম অনুযায়ী আধার কার্ডের যে কোনো আপডেট করলে কিন্তু অবশ্যই আপনাকে নতুন আধার কার্ড ডাউনলোড করতে হবে এবং সেই আধার কার্ডই কিন্তু সব জায়গায় ব্যবহার করতে হবে তো নতুন আধার কার্ড আপনারা কীভাবে ডাউনলোড করবেন বা আপনার স্ট্যাটাস স্ট্যাটাস কমপ্লিট হলো কিনা অ্যাকসেপ্টেড হলো কিনা সেটা আপনার কীভাবে দেখবেন তার সম্পূর্ণ বিস্তারিত পদ্ধতি আজকের ভিডিওতে আপনারা দেখাবো পাশাপাশি কেন আপনাদের আধার কার্ড ডাউনলোড করতে হবে অর্থাৎ নতুন আধার কার্ড ডাউনলোড করতে হবে এবং ডকুমেন্ট আপডেট করলে আপনাদের নতুন আধার কার্ড দেবে কিনা বাই পোস্টের মাধ্যমে তারও বিস্তারিত কিন্তু আজকের ভিডিও থেকে আমরা জানবো তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করতে হলে বা ডকুমেন্ট আপডেটের স্ট্যাটাস চেক করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন মাই আধার লিখে তো মাই আধার লিখে সার্চ করলেই কিন্তু প্রথম যে লিঙ্ক আপনারা পেয়ে যাবেন মাই আধার ডট ইউআইডিআই ডট জিওভি ডট ইন সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে যদি আপনারা মোবাইল দিয়ে করেন সেক্ষেত্রে আপনারা কী করবেন থ্রি ডট অপশানে ক্লিক করবেন সেখান থেকে আপনারা ডেস্কটপ মুড অন করে নেবেন তাহলে কিন্তু বুঝতে আপনাদের সুবিধা হবে তো ওয়েবসাইটে আসার পর আপনারা কী করবেন লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে নতুন আরও একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে আপনাদের প্রথমে দিতে হবে আধার কার্ড নাম্বার আধার কার্ড নাম্বার দেওয়ার পর যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা বসিয়ে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে হবে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলে কিন্তু আপনার আধার কার্ডে যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপি এখানে বসিয়ে লগ ইন অপশানে ক্লিক করলে কিন্তু আপনার যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটা চলে আসবে তো এখানে কিন্তু আমাদের ড্যাশবোর্ডটা চলে এসছে এবং যাবতীয় অপশনে কিন্তু চলে এসছে আপনারা কি করবেন ড্যাশবোর্ডে আসার পর বা নিজের প্রোফাইলে আসার পর প্রোফাইলের নিচের দিকে চলে আসবেন দেখতে পারবেন এই পর্যন্ত যতগুলি আধার কার্ডের আপডেট আপনি করিয়েছেন সমস্ত কিন্তু স্ট্যাটাস এখান থেকে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন প্রথমে চলে এসেছে ডকুমেন্ট আপডেট আমি একটু মার্ক করে দেখাচ্ছি আপনাদের তো এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপডেটের যে অপশান সেটা কিন্তু আমরা করেছিলাম ছাব্বিশ দুই দু হাজার তেইশে এখানে কিন্তু ডকুমেন্ট আপডেট সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে স্ট্যাটাস কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এইবার স্ট্যাটাস কমপ্লিট করার পর আপনারা কী করবেন আপনারা কিন্তু আরও একটি অপশন পেয়ে যাবেন কমপ্লিট হওয়ার পর আপনারা কী করবেন যে অ্যারো অপশনটা রয়েছে সেই অ্যারো অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু স্ট্যাটাস সম্পূর্ণ আপনার সামনে ওপেন হয়ে যাবে এইবার এখানে দেখুন এখানে কিন্তু একটা কথা বলা রয়েছে যে কথাটা হলো ইয়োর আধার হ্যাজ বিন জেনারেটেড হুইল ইয়োর আধার ইজ বিং টু প্রিন্টেড অ্যান্ড পোস্টেড টু ইউ প্লিজ ডাউনলোড ই আধার ফর্ম ইউআইডিএই অর্থাৎ আমাদের কিন্তু এই আধার কার্ড অর্থাৎ যে ডকুমেন্ট আপডেট করেছিলাম তার স্ট্যাটাস কিন্তু কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ অ্যাকসেপ্টেড হয়ে গেছে এইবার এখানে আমাদের বলা হচ্ছে ইওর আধার হ্যাজ বিন জেনারেটেড অর্থাৎ আপনাদের নতুন আধার কার্ড কিন্তু জেনারেটেড হয়ে গেছে সেটা কিন্তু প্রিন্টেড অর্থাৎ প্রিন্টের জন্য পাঠানো হয়েছে প্রিন্ট কমপ্লিট হলেই কিন্তু বাই পোস্টের মাধ্যমে আপনাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে তার আগে আপনারা অবশ্যই অনলাইন থেকে ই আধার কার্ড ডাউনলোড করে নেবেন ইউ আইডিআইয়ের অফিশিয়াল ওয়েবসাইট থেকে তো এইবার আপনারা আধার কার্ডের যত কারেকশন করাবেন বা আধার কার্ডের যত রকম আপডেট করাবেন আপডেটের পর আপনারা অবশ্যই চেষ্টা করবেন অনলাইন থেকে নতুন আধার কার্ড ডাউনলোড করে নেওয়ার জন্য তো যারা যারা এর মধ্যে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করিয়েছেন ডকুমেন্ট আপডেট কমপ্লিট হয়ে গেছে স্ট্যাটাস অ্যাকসেপ্টেড হয়ে গেছে তারপরে কিন্তু আপনারা অবশ্যই অনলাইন থেকে নতুন আধার কার্ড ডাউনলোড করে নেবেন এবং সেই আধার কার্ডে কিন্তু আপনি যাবতীয় কাজে বা যাবতীয় ডকুমেন্ট হিসাবে ব্যবহার করবেন পুরনো যে আধার কার্ড রয়েছে অর্থাৎ আপডেটের আগে যে আধার কার্ড রয়েছে আপনার কাছে সেই ডকুমেন্ট কিন্তু আপনি ইউজ করবেন না বা সেই আধার কার্ড কিন্তু আপনি ইউজ করবেন না যাবতীয় আধার কার্ড আপডেটের পরে কিন্তু আপনারা নতুন করে অনলাইন থেকে ই আধার কার্ড ডাউনলোড করে নেবেন তাহলে কিন্তু আপনারা সেই আধার কার্ড দিয়ে যাবতীয় কাজ সুষ্ঠুভাবে করতে পারবেন তো এখানে অনেকে প্রশ্ন করছিলেন যে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করলে আমরা পরবর্তী সময়ে আধার কার্ড পাবো কি না বাই পোস্টের মাধ্যমে তো এখানে কিন্তু সম্পূর্ণ মেনশন করা রয়েছে বিং টু প্রিন্টেড অ্যান্ড পোস্টেড টু ইউ অর্থাৎ আধার কার্ড ডকুমেন্ট আপডেট হয়ে যাওয়ার পর কিন্তু সেটা প্রিন্টেডে পাঠানো হবে অর্থাৎ প্রিন্ট করবে প্রিন্ট করার পরে কিন্তু বাই পোস্টের মাধ্যমে আপনাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে তার আগে কিন্তু আপনাদের প্রত্যেকেই অনলাইন থেকে ই আধার কার্ড যতক্ষণ পর্যন্ত না বাই পোস্টের মাধ্যমে ফিজিক্যাল আধার কার্ড আপনার বাড়িতে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের ই আধার কার্ড অনলাইন থেকে ডাউনলোড করাতে হবে তো যারা যারা অনলাইন থেকে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করিয়েছেন তারা অবশ্যই এই কাজটি করে নেবেন অর্থাৎ অনলাইন থেকে ই আধার কার্ড ডাউনলোড করে নেবেন তো এই ছিল আজকের আপডেট তো তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ